আপনারা শোকাহত এলাকাবাসী শোকাহত কেন না মাহফিল ছিল পূর্ব পরিকল্পিত মাহফিল ছিল পূর্ব পরিকল্পিত ঠিক কি না কিন্তু মালাকুল মত যে আসবে সেটাও পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পিত তো আমাদের মাহফিলের মধ্যে নাতে মুস্তাফার মাহফিল চলাকালীন অবস্থায় আমি যা শুনলাম আসার পরে শুনলাম আমার নওজোয়ান ভাইরা আমার ভয়েস ক্লাবের নওজোয়ান ভাইরা আমাকে বলেছেন যে নাতে মুস্তাফা চলাকালীন অবস্থায় তিনি নাতে মুস্তাফা শুনছেন বাইরে দাঁড়িয়ে এমন অবস্থায় মালাকুল মত এসে ওনার রুটে নিয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ পাক মরহুম আজিম শরীফকে রাফে দরজাত দান করুন আমিন আর উচ্চ আওয়াজে বলেন না আমিন আমিন আর উচ্চ আওয়াজ দিয়ে সম্মানিত হাজেরিন ইনি অনেক ভাগ্যবান ব্যক্তি শেষ ভালো যার সব ভালো আওয়াজ দেন না সব ভালো তার তিনি চাইলে অন্য কোন ডিসকুর প্রোগ্রামে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেন ঠিক কি না কিন্তু ইনি এমন একটা মাহফিলের মধ্যে দাঁড়িয়েছেন যেটি হচ্ছে নবী মুস্তাফার মাহফিল এটি হচ্ছে আমার নবীর জানের মাহফিল কার মাহফিল আমার নবীর জানের মাহফিল কুল কায়নাতের জান হচ্ছে রাহমাতুল লিল আলামিন আর রাহমাতুল লিল আলামিনের জান এবং প্রাণ হচ্ছে মাওলা ইমামে হোসেন আলাইহিস সালাম ইমামে হোসেন আলাইহিস সালাম হচ্ছে আমার নবীর জান এবং প্রাণ সেই হোসেনের মাহফিলের মধ্যে তিনি দাঁড়ানো অবস্থায় ছিলেন এমন সময় মালাকুল মত এসে ওনার রুটে নিয়ে গিয়েছে তাহলে আমরা সুন্নিদের আকীদা হচ্ছে ইনি জান্নাতি ইনি কি তো জান্নাতিটা বলছি এই কারণে কেননা ওনার কর্মের মাধ্যমে সেটা কি হয়েছে প্রকাশ হয়েছে উনি কি করেছেন সেটা আমার জানা নাই কিন্তু ওনার শেষ কর্মটা এলাকাবাসী দেখতে পেয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের কাছে যখন মালাকুল মত আসবে তখন এরকম ভালো ভালো কাজের সময় যাতে মালাকুল মত আসে আল্লাহ পাক আমাদেরকে এমন মত দান করুন এটা কি আওয়াজ দেন এটা কি আর ওরা হতাহম করে বুঝবে কি এটা কি এই কলমের মধ্যে কালি আছে না যতক্ষণ কালি থাকবে এই কলমের কি থাকবে দাম থাকবে যখন কলমের কালি শেষ হয়ে যাবে কলমের আর দাম থাকবে তখন কলমকে আমরা কি করব ডাস্টবিনে ফেলে দেব অথবা কোন পরিত্যক্ত জায়গার মধ্যে ফেলে দেব কেননা এই কলম আর কোনো কাজে আসবে না ঠিক তদ্রূপ আমরাও হচ্ছি কলমের মতো কিসের মতো যতক্ষণ পর্যন্ত কলমের ভিতরে কালি থাকবে ততক্ষণ এই কলম দামি এই কলম আর আল্লাহর বান্দা নবীর উম্মতের দিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার মহব্বত থাকবে আওলাদ রাসূলের মহব্বত থাকবে সাহাবাই কেরামের মহব্বত থাকবে ওলি আল্লাহর মহব্বত থাকবে মা বাবার মহব্বত থাকবে সেই আল্লাহর বান্দাও দামি থাকবে সে আল্লাহর বান্দাও দামি থাকবে যদি এইগুলি না থাকে তাহলে ওই যে পরিত্যক্ত কলমের মতো কি হবে পরিস্থিতি পরিস্থিতি আওয়াজ দেন না পরিস্থিতি হবে এসেছিলাম আমার যুবক ভাইরা আমাকে একটি বিষয়ের উপর আলোচনা করতে বলেছিলেন কিন্তু আমি এখানে এসে আমার ধ্যানটা কি হয়ে গেছে পাল্টে গেছে চিন্তা করছি এমন একটা পরিস্থিতি এমন একটা পরিবেশের মধ্যে কিসের আলোচনা করব কোন বিষয় নিয়ে আলোচনা করব আমি শেষ পর্যন্ত খুঁজে নিলাম এই এই পরিস্থিতির মধ্যে কবরের আলোচনা করাটা বেশি প্রয়োজনীয় এক দেশ থেকে অন্য দেশে যেতে হলে কি লাগে কি লাগে পাসপোর্ট লাগে শুধু পাসপোর্ট দিলে হবে না আবার ভিসাও লাগবে ভিসাও পাসপোর্ট আছে উইদাউট ভিসা আপনি যাইতে পারবেন না আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে দিবে না আপনার পাসপোর্ট আছে আপনার সাথে কি থাকতে হবে ভিসাও থাকতে হবে জিব্রাইলকে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞেস করেছেন ও জিব্রাইল জান্নাতের সনদ কি জান্নাতের সার্টিফিকেট জান্নাতের পাসপোর্ট কি তখন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের পাসপোর্ট এবং ভিসা হচ্ছে পাসপোর্ট হচ্ছে ঈমান সুবহানাল্লাহ পাসপোর্ট হচ্ছে ঈমান আর ভিসা হচ্ছে নেক আমল সুবহানাল্লাহ ভিসা হচ্ছে নেক আমল তো শুধু পাসপোর্ট থাকলে হবে না সাথে নেক আমলও লাগবে কথা বলেন ঠিক কিনা
আমরা অনেক সময় মনে করি না না শুধু আমার কাছে বিষয় আছে পাসপোর্ট নাই আমল আছে ঈমান নাই কাজ হবে অনেকে আছে না কপাল কালো করে ফেলে না নামাজ পড়তে 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 কিন্তু আল্লাহর রাসূলের মহব্বত নাই কথা বলেন ঠিক না আল্লাহর প্রিয় হাবিবের মহব্বত নাই ওই আমলের কোনো কাজ হবে না আমাদেরকে আমাদের আকীদা মজবুত করতে হবে কি মজবুত করতে হবে আকীদা আপনার আকীদা কায়ে যদি মজবুত থাকে তাহলে আপনার সমস্ত আমল আপনার কাজে আসবে আপনার আকীদা মজবুত নেই আপনার আমলে কোনো কাজ হবে হবে না কাজেই আল্লাহ পাক আমাদেরকে পাসপোর্ট এবং ভিসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজেরিন ঠিক তদ্রূপ মনে করেন আপনি বাংলাদেশ থেকে লন্ডনে যান আমেরিকাতে যান দুবাইতে যান সিঙ্গাপুরে যান চায়নাতে যান জাপানে যান কাতারে যান ওমানে যান সৌদি আরবে যান যেখানে যাবেন আপনার কি লাগবে পাসপোর্ট লাগবে আবার সাথে ভিসাও লাগবে ঠিক তদ্রূপ কবর জগতে যাওয়ার সময়ও একটা কি লাগবে পাসপোর্ট লাগবে সাথে আবার কি লাগবে ভিসাও লাগবে ঈমানও লাগবে নেক আমলও লাগবে কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পিছনে একটা কি আছে কারণ আছে যেমন ধরুন আমাদের সমাজে অনেক আমাদের বাবারা ভাইরা বিভিন্ন দেশের মধ্যে প্রবাসে কি করেন চাকরি করেন তারা প্রবাস জীবনের মধ্যে চাকরি কেন করতে যান যাতে প্রবাসে কমপক্ষে 5 বছর 10 বছর 15 বছর থেকে ওই দেশ থেকে কিছু অর্থ কামাই করে দেশে ফিক্সড ডিপোজিট করে করে না কেননা শেষ জীবনে যাতে শান্তিতে থাকতে পারে ঠিক কি না আর যারা ওই প্রবাস জীবনের কষ্টে অর্জিত পয়সাগুলি বিভিন্ন বারের মধ্যে গিয়ে ডিস্কোর মধ্যে গিয়ে অবৈধ রাস্তার মধ্যে খরচ করেছে তাদেরকে পরবর্তীতে এসে কি করতে হবে কান্না করতে হবে কি করতে হবে কেন তার কোনো পুঁজি নেই তাহলে বোঝা গেল পুঁজির কি আছে দাম আছে যিনি পুঁজি করতে পারবেন ফিক্সড ডিপোজিট করতে পারবেন তার কি থাকবে দাম থাকবে কেননা তিনি সঞ্চয় করেছেন তিনি যদি বিদেশ থেকে চলেও আসেন তিনি আরামে বাংলাদেশের মধ্যে এসে কি করতে পারবেন বসবাস শান্তিতে করতে পারবেন আদারওয়াইজ যিনি তিনি যদি ওই আরামের জায়গায় যদি বেআরামের কাজগুলো করে থাকেন তাহলে তিনি শান্তি পাবেন না ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য নামাজ পড়ার জন্য ঠিক কি না তো আমরা এই ইবাদত আমরা তো করি না ইবাদত করি আর হতা নবুজের নবুজ তো লাগে মার হতা আমি বাংলা হই দি ইংরেজি ন হই আমার বাবারা আপনার আপনার বাবা যদি রাস্তার পুকুরের ওই পাড় থেকে আপনাকে ডাক দেয় এই আব্দুস সবুর আপনি ওই পাশ থেকে কি বলবেন আপনি কি বলবেন হ্যাঁ আব্বা আমি এখানে নাকি সাথে সাথে দৌড়াই আসবেন দৌড়াই নোয়াইবেন আইবেন না নোয়াইবেন নাকি এটা তো হইবেন হ্যাঁ আব্বা আই আই রাতে 1 ঘন্টা পরে ইয়েন হইবেন না নাকি তাড়াতাড়ি দৌড়ি আইবেন বাফে ডাই কি দে বাফে ডাকে কি দম পরিবু সারা দম পরিবু কেননা বাফি বে সম্মানী ব্যক্তি বে সম্মানী ব্যক্তি ইবা আর জন্মদাতা জন্ম দাতা কাজেই ওনার ডাকে সাড়া দেওয়া এই মুহূর্তে আমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আরেক দিকে আপনাকে আপনার বন্ধু ডাকছে যে দোস্ত এদিকে আয় তো বাবা ডাকে একদিকে আপনার দোস্ত ডাকে অন্যদিকে আপনি কোন দিকে যাবেন কি বাবা যেদিকে ডাকে সেদিকে যাবেন নাকি আপনার দোস্ত যেদিকে ডাকে সেদিকে যাবেন কেন যাবেন এটা সম্মান দিতে কেন যাবেন বন্ধুর চেয়ে বাবার দাম অনেক বেশি আওয়াজ দেন না বন্ধুর চেয়ে বাবার দাম অনেক বেশি তাই বন্ধুর চেয়ে বাবার কথাকে বেশি কি দিতে হবে প্রাধান্য প্রাধান্য দিতে হবে আচ্ছা একবার বলেন তো আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার এর অর্থ কি আল্লাহ বড় আল্লাহ বড় বাবা বড় নাকি আল্লাহ বড় আর আওয়াজ দিয়ে আল্লাহ বড় তো আল্লাহ তো আমাদেরকে ডাকে আল্লাহ আমাদেরকে কখন ডাকে পাঁচ ওয়াক্তের মধ্যে পাঁচবার ডাকে জোরে বলেন সুবহানাল্লাহ বলা হয় মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এসো নামাজের দিকে এসো ভালো কাজের দিকে
আমরা কি আল্লাহর ডাকে সাড়া দেই? হড়ে দেই। দিল্লি তো মসজিদ পুরে যাইতো। ইমাম সাহেবের ভিতরে তিনজন মুসল্লি, কয়জন মুসল্লি? কয়জন? তিনজন থাকে। তো আমরা কি আল্লাহর কথাকে প্রাধান্য দিয়েছি, আল্লাহকে বড় মনে করেছি, আল্লাহকে শুধু বইয়ের ভাষার মধ্যে মনে করেছি, কোরআনের ভাষায় মনে করেছি বড়, আল্লাহর কালামকে আমাদের ব্যক্তি জীবনের মধ্যে আমরা কি করে নাই, প্রতিফলন ঘটাই নাই, আমাদের বড় বদনসিব। আজ যে ইনি মারা গিয়েছেন, উনি কি কাউকে ডাকার সুযোগ পেয়েছেন, কোন হিসাব নিকাশ করার সুযোগ পেয়েছেন, সিগনেচার করার চান্স দেওয়া হয়েছে? এরকম সময় সবার আসবে, সবার আসবে। শুধু আজিম শরীফ নয়, ইনার মতো অনেক আশেকে রসুলরাও আজ থেকে অনেক বছর আগেও এরকম কালাম শুনতে শুনতে শহীদ হয়ে গিয়েছে। যেমন আমার এক ভাই এসে আমাকে জিজ্ঞেস করছে হঠাৎ করে, হযরতে খাজা শহীদুল মুহাব্বত হুজুর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হচ্ছেন হযরতে খাজা গরীব নওয়াজের খলিফা, প্রধান খলিফা। উনি কালাম শুনতে শুনতে হঠাৎ করে ওনার সিনা কি হয়ে গেছে, কলিজা ফেটে গিয়েছে ইশকের মধ্যে। উনি ওই অবস্থায় কালাম শুনতে শুনতে শহীদ, কালাম শুনতে শুনতে শহীদ। এই জন্য ওনাকে বলা হয় কাবাতুল উশাক, ওনাকে বলা হয় শহীদুল মুহাব্বত। কেননা মুহাব্বতের মধ্যে ওনার কি হয়েছে, ইন্তেকাল হয়েছে। আল্লাহ কার ইন্তেকাল, কার মত কিভাবে রেখেছে সেটা আমরা কেউ জানি না। মালাকুল মত আজকে খুতবার মধ্যে ইমাম সাহেব পড়িয়েছেন, আজকের খুতবার মধ্যে মুহররমুল হারামের তৃতীয় খুতবা, সূরা আরাফের সম্ভবত 23 নম্বর আয়াত ছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই আয়াতখানা ছিল আজকে ইবনে নাবাতার মধ্যে। তো বলা হয়েছে খুতবার মধ্যে মালাকুল মত প্রত্যেক আল্লাহর বান্দার ঘরের মধ্যে দৈনিক 5 বার আসে। কয়বার? 5 বার আসে। হয়তো বা আপনারা জানেন না, আপনাদের কাফনের কাপড় বাজারের মধ্যে চলে এসেছে, কাফনের কাপড় বাজারে চলে এসেছে, কিন্তু এরপরও আমাদের হোশ নাই। আজ আমরা বড়ই কঠিন একটি মুহূর্তের মধ্যে আমরা আমাদের সময় পার করছি, যে সময় সন্তান মাকে গুলি করে কি করে হত্যা করে, জোরে বলেন নাউজুবিল্লাহ, এমন সন্তান দরকার আছে, আছে নাকি? আল্লাহর পেরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, প্রত্যেক নবীদের উম্মতদের উপরে একটা একটা কি ছিল, ফিতনা ছিল, তবে আমার উম্মতদের বড় ফিতনা হচ্ছে ধন সম্পদ। কোন সম্পদ? সম্পদের কারণে ভাইয়ে ভাইয়ে কি হবে, বিবাদ হবে, মা ছেলের মধ্যে, বাবা সন্তানের মধ্যে, ভাই বোনের মধ্যে কি হবে, বিবাদ হবে। কেননা দুনিয়ার জমিন নিয়ে সবাই উম্মাদ, সবাই পাগল, একটু চিন্তা করে না, কবরের মধ্যে তো কাফনের কাপড়ের মধ্যে কি নাই, কোনো পকেট নাই, দলিলের কাগজপত্র কবরে যাবে না, ওই যে পুরুষের জন্য তিনটি কাপড় ছাড়া আর এক্সট্রা কিছু, আর মা বোনদের জন্য কয়টি, এই পাঁচটি তিনটি ছাড়া আর কোনো কাপড় কেউ নিতে পারবে, আজ পর্যন্ত কেউ পেরেছে, কোনো ইতিহাস আছে? এরপরেও আমরা বুঝি না, আল্লাহ আমাদেরকে সঠিক পথের পথিক হিসেবে কবুল করুক।